গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ভাবলাম গোপাল ঠাকুরটাকে একটু পুজো দিয়ে দিই সাত সকালবেলা। তো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, করে টুকটাক কাজগুলো সেরে তো গোপাল ঠাকুরটাকে নিয়ে একটু পুজো দিয়ে দিতে ভাবলাম, তোমাদের সঙ্গে কথা বলে ফেলি আর তোমাদের গুড মর্নিংটা জানিয়ে ফেলি। চা করে নিয়ে বসে পড়েছি, কিন্তু তার আগে ভাবলাম একটু পুজোটা করে ফেলি। আজকে যাবো হচ্ছে একটু বাইরে, এক্ষুনি বেরোবো, একটু পরে চা খেয়ে নিয়ে যাবো হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরে একটা কাজ আছে, কাজ করে মিটিয়ে চলে আসবো। ওটা খুলে যাবে 9টার মধ্যে, 5টা মোটামুটি হয়ে আমি বাড়ি আর চলে আসবো 11টা সাড়ে 11টার মধ্যে। সকাল সকাল না গেলে মানে অসম্ভব ব্যাপার হয়ে যাবে গরমেও। তো চলো গোপাল, তোমাদের সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি, আর সবার মনের ইচ্ছা পূর্ণ করুক। সবার জীবনে সুখটা বেশি দিক, কষ্টটা কম দিক। তো তোমরা সবাই ভালো থেকো। গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও তোমাদের সামনে চলে এসেছি। তো হনুমানজিকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সংকটমোচন হনুমান, সবাই তো ভালো রাখো, সুস্থ রাখো এই কামনা করছি। আমার ভয়েসটা যাচ্ছে, নিজের গলাটা খুব ব্যথা করছে। তো সকালবেলা 2 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এখনও প্রচুর কাজ বাকি আছে। বিছানা টিছানা কিছু তোলা হয়নি, ছড়িয়ে আছে। এখন কাজগুলো কমপ্লিট করি, চলো দেখতে থাকো। চলে এসেছি স্টেশনে। তো ফাইনালি বাড়ি এসেছি। বাড়ি আসার সময় থার্কোল পাতা নিয়ে এসেছি। তো থার্কোল পাতা বাটা করবো, আর কালকে তো আমি রান্নাবান্না কিছু করিনি, তো চিকেন করবো। তো চলো কী কী করছি তোমরা দেখতে থাকো। তো ওখানকার কাজটা প্রায় হয়ে গেছে, আবার যেতে হবে, পরশু দিন যাবো। তো দেখি কী হয়, চলো আগে রান্না করি, অনেক বেলা হয়ে গেল। থার্কোল পাতা বাটা প্রথমে দিয়েছি কালো জিরে, আছে 8 কোয়া রসুন, বাটা কমপ্লিট। তো এবার দিয়ে দেব এখানে তেল। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হচ্ছে লেবুর রস, কারণ অনেকে বলে গলা শুনতে পারে না, গলাটা যাতে না শুনতে হবে একটু লেবুর রসটা দিয়ে দিয়েছি। এটা এখন পুরো শুকনো হবে, শুকনো হওয়ার পর গরম গরম ভাতের সঙ্গে খেতে তো হেভি লাগে। এই যে তৈরি হয়ে গেছে গরম গরম খারকল পাতা বাটা, তো যে খাবে বলো দিও কেমন হয়েছে। আমার হাতটা কদিন ধরে খুব কাঁপছে, তাই জন্য খারকল পাতা বাটা, আমাদের এখানে বলে খারকল পাতা বাটা। তো হয়ে গেছে এটা রেডি। তো আজকে ব্যারাকপুর থেকে ঘুরে এসে কাজ মিটিয়ে কালকে চিকেনটা নেওয়া ছিল, কারণ কালকে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে আর সারাটা বেঁচে গেছে। তাই এখন ঝটপট করে চিকেন করে নিচ্ছি, খারকল পাতা বাটা করে নিয়েছি আর একটু স্যালাড কেটে নিয়েছি, আর কিছু করে নিই, দুবেলা আমাদের হয়ে যাবে। তো ফাইনালি স্নান কমপ্লিট করে নিয়েছি, এই যে এবার বসবো, অনেক কাজ করে নিয়েছি আজকে। তো চলো এবার বসে ফেলি, বিকেলে মেয়ের পড়া আছে পড়তে যাবে, আর সকালে অনেক কাজ করে নিয়েছি। ওখান থেকে ঘুরে এসে রান্নাবান্নাটা করে, মানে রান্নাবান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেল, কারণ মশলাপাতি মাংস সব ধোয়া কমপ্লিট ছিল, শুধু থার্কোল বাটলাম আর চিকেনটা করে ফেললাম, হয়ে গেল। তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল, সব করা ছিল বলে হয়ে গেল। তো এখন হচ্ছে কটা বাজে, 12:30 না 12টা বাজে হয়তো। তো এবার একটু শোবো, আমার আর ভালো লাগছে না, তো শুয়ে টুয়ে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পার্ট। তো সবার মতো ডেলি রুটিনটা আমারও এভাবেই যাচ্ছে, কিন্তু কদিন ধরে খুব স্ট্রাগল যাচ্ছে, খুব মানে কী বলবো, জীবনটা এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যে শুধু মানে দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ করতে হচ্ছে। শরীর নিচ্ছে না, কিন্তু তবুও দৌড়ঝাঁপ করতে হচ্ছে। কিছু কথা আছে, কিছু সিচুয়েশান আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। এমন একটা জায়গাতে ডুবে আছি যে অন্যান্য মানুষগুলো হাততাই করে নেই, তো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, আমি খাচ্ছি দুধ আর আমার মেয়ে খেলো মাংস দিয়ে মুড়ি, এখন বসেছে লেচু খেতে। এই যে ভাবলাম যে বাইরে বেরিয়ে একটু হাইব্রু করবো, ই করবো, কিছুই হচ্ছে না, অনেক কিছু কারণে অনেক কিছুই মন মেজাজ ঠিক থাকছে না। তো
ওই যে ভিডিও দিয়েছি যে লাঞ্চ সরম সব শেষ হয়ে গেছে, মাথায় উঠেছে, তো কিছু আর নাই, সব শেষ এখানে। তো যা খুশি কাজ করে বেড়াচ্ছি অনেক কিছু। তো আমি তোমাদের সঙ্গে কালকে ভিডিওতে অনেক বড় বড় জিনিস শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো তোমরা শুনবে যদি আমার ভিউয়ার্সটা থাকো, সাবস্ক্রাইবাররা থাকো, হ্যাঁ বা ইয়েস বা ভুল সবটাতে কমেন্টে জানিও। তো মানুষের সাজ গোজ ড্রেস আপে লাস্ট সরমটা শেষ হয়ে যায়, তেমন আমারও কোনো জিনিস পড়তে গেলেও লাস্ট সরমটা শেষ হয়ে যায়। তাই জন্য বললাম লাস্ট সরম সব রিহাজ সব গেছে, এখানেই শেষ, যা খুশি তাই করে বেড়াচ্ছি। তো এই তো এখন এগুলো খাওয়া হবে, ও যাবে পড়তে, আমিও এবার একটু শুবো, কারণ আমার কী জানি জানি না ঘুম পাচ্ছে এখন থেকেই, মুখটা তো একদম ঘুগনি হয়ে আছে। তো এখন হচ্ছে কোনো কাজ নেই, রাতও ভাত মাংস খাওয়া হবে, আর কিছু হবে না। তো কালকে যাব হচ্ছে ডাক্তার দেখাতে, কালকে তো বোর্ডের ভ্যাকসিনের রেজাল্টও। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, কোনো দিন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে। তো তোমাদের ভালোবাসাটা এক সময় বুঝতে পারি না, কোন সময় বাড়ছে কোন সময় কমছে, তোমরা যদি সত্যি ভালোবাসাটা বজায় রাখতে চাও প্লিজ 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 মানে প্লিজ ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি। সব রকমভাবে আমি তোমাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি।